এখানে আস্তে আস্তে চলাফেরা করলে এখানে কিছুই হবে না, আর বেশি জোরে লাফ ঝাঁপ করলে তার তাকে আর ঘুরতে হবে না, এখানে তাকে শুয়ে পড়তে হবে। হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি গুরুদংমার। ঠিক আছে, লাগে এদের তাঁত লাগছে। হ্যাঁ, এই দেখো আমাদের সব বাইক। বাবা টাটা যা, টাটা। এই আমাদের সে বাইক, প্রচুর ঠান্ডা এখানে। কেমন লাগছে এখানে? নাই হেভি লাগছে, হেভি, দারুন দারুন, দুর্দান্ত। হ্যাঁ, হ্যালো, তোমার কোন লাগছে? তো আমি এটা দার্জিলিং থেকে এসছে, আর আমরা তো এসছি অনেক দূর থেকে, দার্জিলিং থেকে অনেক দূর। খুব ভালো লাগে লেগে ঘুরতে, কেননা বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের আপনাদের জন্য। আপনারা যদি এইসব ভিডিও না দেখেন, তাহলে আমাদের ভিডিও মানে করার কোনো প্রয়োজনই মনে করে না। সবাই একই কথা বলছে। দাদা আপনি কোথায় এসেছেন? আপনি কোথায় এসেছেন? আপনি কাজ আয়া ব্যাঙ্গালোর সে দোনে আয়া? এখানে আস্তে সুস্থে চলাফেরা করলে এখানে কিছুই হবে না, আর বেশি জোরে লাফ ঝাঁপ করলে তার তাকে আর ঘুরতে হবে না, এখানে তাকে শুয়ে পড়তে হবে, কেননা সে আর চলাফেরা করতে পারবে না, বেশি অক্সিজেন সে একদম পাবে না।
আস্তে আস্তে রওনা দিচ্ছি, খুব ভরা হলো। আর না আমাদের আরো দুটো মানুষ, ওদের অক্সিজেনের প্রবলেম হয়েছে, ওদের মাথা ঘুরছে বলছে। দাদা আর পারছি না আমি, খুবই হাল আমার খারাপ হয়ে গেছে। কেন না একটা না 3 কিলোমিটার হাঁটার পর আর আমি আর পারছি না, একদম 3 কিলোমিটার হাঁটিছি আর ভিডিও রেকর্ডিং করেছি। এই দেখেন মাউন্ট, এই মাউন্টটা দেখেন আপনারা কেমন লাগছে, সেই মাউন্ট দেখার মতনই দৃশ্য, দেখার মতো দৃশ্য। ও আমাদের মন চাই যাওয়ার ওপরে উঠি, কিন্তু ওখানে ওঠার মতন কারোর মানুষও নাই, কেউ উঠতে পারবে না। আস্তে আস্তে উপর দিকে যাবো, আ যাইয়ে গুরুডংমার লেক পে, খুব সুন্দর দৃশ্য, কবি দেখ নাহি পা রহি হে, খুবই সুন্দর দৃশ্য।